আজকে রমজানের প্রথম রোজা চেষ্টা করবেন সবগুলো রোজাই রাখার, আর বাচ্চাদেরকেও রোজা রাখার তাগিদ করবেন যেন বাচ্চারা শিখতে পারে ছোট থেকেই। বড়রা তো অবশ্যই রোজা রাখবেন, যারা রোজা রাখবেন না দয়া করে রোজাদার ব্যক্তিদের সামনে মানে খাওয়া দাওয়া করবেন না, একটু আড়ালে খাবেন। রোজা রাখবেন তাদেরকে বলতেছি যেন মানুষ দেখানোর জন্য রোজা রাখবেন না কখনোই, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রোজাটা রাখবেন। মানুষ দেখানোর জন্য যদি রোজা রাখেন, কে খুশি হলো কে বেজার হলো তাকে দেখানোর জন্য যদি রোজা রাখেন, তাহলে এটা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। প্রয়োজনে একটা রোজা রাখবেন আল্লাহকে খুশি করানোর জন্য, দেখবেন ওইটাই কবুল হবে। মানুষ দেখানোর জন্য নামাজ পড়বেন না, মানুষ দেখানোর জন্য কোরআন শরীফ পড়বেন না, এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নেই, ভিত্তিহীন। যখন এইগুলো নিয়ে যাবেন তখন এটা টুবলা বানিয়ে কিয়ামতের দিন আপনার মুখের মধ্যে ছুড়ে ফেলবে যে তুই মানুষ দেখানোর জন্য রোজা রাখছিলি, মানুষ দেখানোর জন্য তুই কোরআন শরীফ পড়ছিলি, ওইগুলা কোনো মূল্য নেই, ভিত্তিহীন। যেটাই করবেন আল্লাহকে খুশি করার জন্য করবেন, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য করবেন। আল্লাহ তাআলা কাউকে কখনো নিরাশ করেন না, হয়তোবা পরীক্ষা করেন, কখনো নিরাশ করেন না। ভালো থাকবেন।